নাটোরে কলা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের পশ্চিম বরগাছা এলাকার একটি কলা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত আবু রায়হান ও স্থানীয়রা জানান, দুপুরে রেল স্টেশনের পশ্চিমে বরগাছা পশ্চিম পাড়ার একটি পুকুরের পাশের কলা বাগানে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে আলামত সংগ্রহ করেছে পুলিশ, তবে প্রাথমিকভাবে মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি তারা। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। Yeah, but...